সাব্বাস, সাবধানে। বিপজ্জনক ও ক্ষতিকারক বস্তু এবং এগুলোর উৎস সম্পর্কে জেনে নিরাপদ ও সুরক্ষিত থাকতে পারাই এই গল্পের মূল বিষয়। এলমো পার্কে যায় সাথে সুমনা। যেতে যেতে বলে, রাস্তা পার হওয়ার সময় এলমো সাবধানে। কিভাবে এলমো, কিভাবে? এলমো ডানে তাকায়, বামে তাকায়, তারপর আবার ডানে তাকায়। গাড়ি সব থেমেছে। ঠিক ঠিক, এলমো ঠিক ঠিক বুঝে নেয়, হাত ধরে সুমনার। সুমনার হাত ধরে জেব্রা ক্রসিং এর ডাকটানা পথ ধরে এলমো পার হয়। ডাকটানা পথটায় সাদা আর কালো দাগ, জেব্রার গায়েও এরকম থাকে, তাই না? সাব্বাস এলমো, সাব্বাস সাবধানে, তোমার জন্য হাততালি, হাততালি। রায়া বলে, পানির কাছে যাব, আমিও সাবধানী হব। কিভাবে রায়া, কিভাবে? রায়া বলে, পানিতে নামবো বড়দের সাথে, শিখবো সাঁতার পরে বড় কারো কাছে। পানিতেও নিরাপদ থাকবো, লাইফ জ্যাকেট পরবো অথবা বয়া নেব। সাব্বাস রায়া, সাব্বাস সাবধানি, তোমার জন্য হাততালি, হাততালি। ঘুরে ওড়াতে ভালোবাসে টুকটুকি, ঘুরে ওড়াতে সে সাবধানি। কিভাবে টুকটুকি, কিভাবে? রেলিং দেওয়া ছাদে ঘুরে উড়ায় বড়দের সাথে অথবা ঘুরে উড়াতে যায় খেলার মাঠে, কাদা থেকে দূরে থাকে। উঁচু নিচু মাটিতে সাবধানে পা ফেলি, পায়ে থাকে জুতা। ইকরিও সাবধানে, কিভাবে ইকরি, কিভাবে? চেনা কেউ যদি উপহার দেয় খুব খুশি ইকরি, ধন্যবাদ জানায়। অচেনা কারো উপহার নেবে কখনো না, কখনো না, সাবধান থাকবে। সাব্বাস টুকটুকি, সাব্বাস সাবধানি, তোমার জন্য হাততালি, হাততালি। সাবধানে আসলে আমরা সবাই, ভেজা মেঝেতে হাঁটি না, ভেজা গাছে উঠি না, আগুনের কাছে যাই না, ধারালো জিনিস ধরি না। সাবধানে থাকি, সাবধানে থাকি। সাব্বাস সবাই, সাব্বাস সাবধানি, আমাদের জন্য হাততালি, হাততালি।